শ্রদ্ধা ভালোবাসায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। ফরিদপুর সুগার মিল নিয়ে নানা অভিযোগ, অবহেলায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। এবং স্বপ্নের ফাইনালে মেসির আর্জেন্টিনা, বাংলাদেশে উল্লাস। দর্শক, এটিএন নিউজ দেখছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর শোকে জাতি স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের। শহীদ বুদ্ধিজীবী দিবসে বীরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, দণ্ডিত পলাতক খুনিদের ফিরিয়ে আনবে সরকার। বিজয়ের ঠিক দুদিন আগে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনেই হত্যা করেছিল এদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। দেশের সূর্য সন্তানদের হারানোর সেই শোক এখনো বয়ে চলছে বাঙালি জাতি। বুদ্ধিজীবী দিবসের ভোরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে আওয়ামী লীগ সভাপতি দলের নেতাদের সঙ্গে নিয়ে আবারও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। মিরপুরে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের পক্ষে দলটির নেতারা রায়ের বাজার বৌদ্ধভূমিতে যান, সেখানেও শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একাত্তরের 10 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশা করেছিল পাকিস্তানিরা। আমরা আবারও লক্ষ্য করছি পাকিস্তানি হানাদার বাহিনীর এদেশীয় দোসররা একাত্তরে পরাজিত হলেও আবারও প্রতিশোধ দিতে চাইছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আমরা আহ্বান জানাব, ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক জঙ্গিবাদী পরাজিত অপশক্তিকে আবারও প্রতিহত করি এবং পরাজিত করি। মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ফিরে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতারা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। চট্টগ্রামে মহানগর আওয়ামী লীগ পাহাড়তলি বৌদ্ধভূমি স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে পুষ্পার্ঘ্য নিবেদন করে। এছাড়া উদীচি শিল্পী গোষ্ঠী, জাতীয় শিশু কিশোর সংগঠন, খেলাঘর সহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে বুদ্ধিজীবী দিবস। দিনের প্রথম প্রহরে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধা নিবেদন করে। এরপর খুলনা সিটি মেয়র, সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা প্রেস ক্লাব সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। মুন্সীগঞ্জ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাজশাহী, ঝিনাইদহ, রংপুর ও টাঙ্গাইলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বুদ্ধিজীবী দিবস। ১৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের 52তম মৃত্যুবার্ষিকী আজ। কিন্তু সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং অবহেলায় হারিয়ে যাচ্ছে এই বীর সন্তানের স্মৃতি। এমনকি জন্মস্থান বরিশালে সরকারি বা বেসরকারি কোনো পর্যায়েই পালিত হয় না তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশ স্বাধীন হওয়ার মাত্র 2 দিন আগে 7 নম্বর সেক্টরের অধীন চাঁপাইনবাবগঞ্জে যুদ্ধের সময় শহীদ হন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 1949 সালের 8 মার্চ বরিশালের বাবুগঞ্জের রহিমগঞ্জের এই বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধার স্মৃতি বিজড়িত বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে আজ জরাজীর্ণ। পর্যটকদের জন্য নেই ভালো কোনো যোগাযোগ ব্যবস্থাও।
এছাড়া ভাঙনের হুমকিতে রয়েছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি গ্রন্থাগার, জাদুঘর সহ তার বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। নির্মাণের মাত্র 15 বছরেই জাদুঘরটিতে ফাটল ধরায় ধসে পড়ার আশঙ্কা মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর। তার পৈতৃক বাড়ি একটা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত, সেটা আজ ভাঙনের মুখে। প্রত্যেকটি বীরশ্রেষ্ঠ যে কয়জন আছেন তাদের স্মৃতিসৌধগুলো, তাদের সেই মিউজিয়ামগুলো সংরক্ষিত হয়। মহিউদ্দিন জাহাঙ্গীরের যে স্মৃতি পাঠাগার এবং তার যে স্থাপনাগুলো, এই জায়গা রক্ষার জন্য অবিলম্বে দাবি করা। এদিকে 1982 সালে বরিশাল শহরের কাশীপুরে বীরশ্রেষ্ঠের নামে শহীদ স্মরণিকা ভবনটিও পানিতে ডুবে পরিত্যক্ত। ভেঙে ফেলা হয়েছে ভবনের সামনের শহীদ স্মরণে লেখা স্থাপনাটিও। বীর মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে আগামী প্রজন্ম এই বীর সন্তানের সম্পর্কে কিছুই জানতে পারবে না বলে মনে করেন এই মুক্তিযোদ্ধা। মাত্র 52 বছর হয়েছে মুক্তিযুদ্ধের বয়স, এর মধ্যেই সবকিছু বিলীন হয়ে যাওয়াটা ঠিক নয়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে অন্যান্য জায়গায় যেভাবে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বীরশ্রেষ্ঠদেরকে স্মরণ করা হয়, বরিশালে সেটা করা হয় না। বীর মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ইচ্ছানুযায়ী চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণে তার দাফন হয়। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দুদিন পর মহান বিজয় দিবস, বিশেষ এই দিনগুলোর চাহিদা মেটাতে প্রস্তুত ফুল ব্যবসায়ীরা। সাভারে জাতীয় স্মৃতিসৌধের আশেপাশের দোকানগুলোয় বেড়েছে ব্যস্ততা, সে খবর জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। বিশেষ বিশেষ দিনে বেড়ে যায় ফুলের চাহিদা। ডিসেম্বর মাসে বেশ কটি গুরুত্বপূর্ণ দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবসের পরপরই মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি, তারই প্রস্তুতি ফুলের দোকানে। সাভারে জাতীয় স্মৃতিসৌধের বিপরীতে এই দোকানগুলোতে নানা ফুলে তৈরি হচ্ছে তোরা শ্রদ্ধাঞ্জলির পুষ্পবলয়। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় যা নিবেদন করা হবে শহীদ বেদিতে, ফুল ব্যবসায়ীরও অপেক্ষায় থাকেন এই ডিসেম্বর মাসের। ডিসেম্বরকে ঘিরে দেখা গেছে, আমরা একটা টার্গেট থাকে যে আমাদের মোটামুটি আমাদের দোকানে 1,00,000+ হবে, 1,00,000+ হয়েছে কিনা হয়, এরকম একটা টার্গেট থাকে আমাদের। অন্য বছর মনে করেন 1,50,000-2,00,000 টাকা বিক্রি করি, এবছরও আশা রাখতেছি এতটুকু হবে। যাদের আত্মত্যাগে লাল সবুজের এই বাংলাদেশ, ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানাবে জাতি। অনেকেই আগাম জানিয়ে রাখছেন চাহিদা ও পছন্দ। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা প্রতিবারই ফুল নেই, এবারও আসছি এখানে নেওয়ার জন্য, তো দেখলাম যে দাম কিছুটা বেশি অন্য বাড়াচ্ছে, তো এই জন্যই আসা মূলত ফুল নেওয়ার জন্য। নবীনগরের এই ফুলের দোকানগুলোর উপর নির্ভরশীল অন্তত অর্ধশত মানুষের জীবিকা। ফুলের দাম বাড়তি, কমেছে বিক্রি, প্রতিবন্ধকতাও কম না। আর্টিফিশিয়াল কাঁচা শুকনা ফুল বাড়েছে, বিভিন্ন আইটেম বাড়েছে, এতে আমাদের অনেক কাঁচা ফুলের ক্ষতি হয়েছে। সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো 16 ডিসেম্বরে হয়, প্রতিটা স্কুলে কিংবা প্রতিটা মাঠে এই ধরনের অনুষ্ঠান যদি সরকার ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের একটা বেনিফিট ভালো। শুভ বড়দিনের মতো আরও বিশেষ দিন রয়েছে এই ডিসেম্বর মাসে, তাই করোনাকালের ক্ষতি কাটিয়ে ওঠার আশা ফুল ব্যবসায়ীদের চোখে। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার। মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি চলছে জাতীয় স্মৃতিসৌধে, জানিয়েছেন আমাদের সাভার প্রতিনিধি জাহিদ হাসান শাকিল। আপনি যেমনটি বলছিলেন, প্রতি বছরের মতো কিন্তু 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস কেড়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু সাজে বাহারি রঙে। তো আমরা জাতীয় স্মৃতিসৌধের সামনে আছি, যদি আমরা একটু দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, যে জাতীয় স্মৃতিসৌধ কিন্তু নানান ফুলে নানান আলোকসজ্জায় কিন্তু সেজেছে। আর আমরা এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধের ফটকে, মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি। আর যেহেতু এখানে ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষের চলাচল ভিতরে আসলে প্রবেশ নিষেধ করা হয়েছে, তো আমরা আসলে সামনের ফটক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা এখানে দেখেছি কিছু মানুষ আছে দর্শনার্থী, যারা এসেছিলেন হয়তো বাইরে থেকে তারা দেখার চেষ্টা করছেন। আরেকটি বিষয় যদি আমি একটু বলে রাখি, প্রস্তুতির বিষয়টি প্রতি বছরের মতো কিন্তু এবারেও কিন্তু সারা মাসব্যাপী ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে গণপূর্ত বিভাগ। আর এদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থায় কিন্তু নিরাপত্তার বিষয়টি কাজ করছেন। আমরা দেখেছি নতুন করে সিসিটিভি ক্যামেরা, পুলিশের কন্ট্রোল রুম সহ মানে নিরাপত্তার বিষয়ে যাবতীয় যা প্রয়োজন সবই কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছে। 16 ডিসেম্বর ভোরের প্রথম প্রহরে কিন্তু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ মানুষের জন্য কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে এবং সাধারণ মানুষ কিন্তু আসবে। আমরা দেখি প্রতি বছরে কিন্তু লাখো মানুষের ঢল নামে এই জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। তো এই ছিল আমার কাছ থেকে জাতীয় স্মৃতিসৌধের যেই মহান বিজয় দিবস ঘিরে প্রস্তুতির, সেই প্রস্তুতির সর্বশেষ চিত্র।
দর্শক, দেশের খবর এখন একটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আপনাদের সঙ্গে রয়েছে শামসুল আরেফিন। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে মিলের কোটি কোটি টাকার গাড়ি এবং মেশিনপত্র, হচ্ছে চুরি। কর্তৃপক্ষের গাফিলতি আর উদাসীনতায় চিনিকলটির অস্তিত্বই শঙ্কার মুখে। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। লোকসানের কারণে গত বছর দেশের ছয়টি শিল্প প্রতিষ্ঠান সরকার বন্ধের ঘোষণা দিলেও টিকে আছে ফরিদপুর সুগার মিল। লোকসানের বোঝা মাথায় নিয়ে 23 ডিসেম্বর উৎপাদনে যাবে প্রতিষ্ঠানটি। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি পরিবহন এভাবে আকাশের নিচে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, অযত্ন অবহেলায় পড়ে রয়েছে এবং অনেক গাড়ির যন্ত্রাংশ চুরি হচ্ছে। মিলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এমনই হতাশা শ্রমিকদের, বিশেষ করে পরিবহন বিভাগ নিয়ে অভিযোগের পাহাড়। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে গাড়ি ও যন্ত্রাংশ, চুরি করেও নিয়ে যাচ্ছে কিছু অসাধু চক্র। হাতে নাতে চোর ধরা পড়লেও নেওয়া হয় না কোনো আইনগত ব্যবস্থা। বর্তমান ক্ষমতাসীন ইউনিয়ন এদের ছত্রছায়ায় চুরিগুলো হয় আর এরাই ম্যানেজমেন্টের চাপ দিয়ে এই চোরগুলো সারানোর ব্যবস্থা করে। এই মিল রক্ষার স্বার্থে এই এই সব অপরাধীদের তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। নিরাপত্তা কর্মী আনসার সদস্যরাও চুরির ঘটনা স্বীকার করেন, দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন তারা। নিরাপত্তা কর্মীরা নিজেরাই নিরাপত্তাহীনতায়। গত 29 তারিখে 3টে গাড়ি চেক করি, রশৌ 11003, তার ড্রাইভার মুখলেদুর রহমান, তার গাড়ির ভিতরে একটা তারা বলছে এটা পাম্প। ওই কয় আমার গাড়ি চেক করা লিখা, তুই আমার গাড়ি চেক করা লিখা, এটা কয় আমার 7-8টা থাবো দিয়ে সারাকালে। পরিবহন শ্রমিকদের ধর্মঘটের হুমকিতে বিচার সম্ভব হচ্ছে না, স্বীকার করেন ব্যবস্থাপনা পরিচালক। তবে দ্রুত সময়ে গাড়িগুলোর জন্য শেডের ব্যবস্থা করা হবে বলে জানান। আমার পাওয়ার দে আছে, হায়ার করা ফায়ার করা সব কিছু যেহেতু আমার হাতে, এই ক্ষমতাটা যেহেতু আছে, তার পুলিশের দিয়ে তার আমার এটা ব্যবস্থা হচ্ছে না। আর আমি জিনিস যেহেতু আমি ধরছি, এটা আমি আমার মতো করেই ব্যবস্থা গ্রহণ করি। সব মিলে কিন্তু চেষ্টা করছে মিলটা একটা ভালো করার জন্য, কিন্তু সীমাবদ্ধতা আছে আর্থিক। ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠানটিকে রক্ষায় সরকার দ্রুত প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। সকাল 9টায় ভেড়ামারা রাইটা সড়কে একটি কাভার্ড ভ্যান এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত হন সিএনজি যাত্রী, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের খন্দকার রুহুল আমিন ও মজনু। সিএনজি যাত্রী হাবিবা খাতুন এবং সিএনজি চালককে আহত অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। সকালে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তিনি। একুশে পদকপ্রাপ্ত গুণী চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা আমজাদ হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দুপুরে তাকে স্মরণ করে তাঁর জন্মভূমি জামালপুরে শোক র্যালি করেছেন ভক্ত অনুরাগীরা। আমজাদ হোসেন চর্চা কেন্দ্র আয়োজিত র্যালিটি স্থানীয় বকুলতলা চত্বর থেকে বের হয়ে জামালপুর পৌর কবরস্থানে শেষ হয়। এতে জেলা শহরের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। পরে আমজাদ হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বিশ্বকাপের খবর। ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। মেসি বাহিনীর প্রত্যাশিত জয়ে সারা দেশের মতো আনন্দ উল্লাসে মেতে ওঠেন খুলনার আর্জেন্টিনা সমর্থকরা। কাতার বিশ্বকাপ শুরুর পর থেকেই বিশ্বকাপ উত্তেজনায় কাঁপছে খুলনা জেলা। এবার প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে পৌঁছে যাওয়ায় খুলনার হাদিস পার্ক, শিববাড়ি মোড় সহ বিভিন্ন জায়গায় সমর্থকরা মেতে ওঠেন উল্লাসে। কেউ বাদ্যের তালে নেচে, কেউ ভুভু জেলা বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শুধু তাই নয়, ফাইনালে ওঠার আনন্দকে স্মরণীয় করে রাখতে কোথাও কোথাও ভোজের আয়োজনও করা হয়। এবারে চট্টগ্রাম টেস্টের খবর। বাংলাদেশ ভারত
প্রথম টেস্টে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠেছে ভারত টসে হেরে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ খেলার সবশেষ অবস্থাটা আমরা জানবো তার আগে স্কোরটা বলে নিই 5 উইকেটে 261 রান করেছে ভারত শেষ অবস্থা জানালাম এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আমরা সরাসরি কথা বলতে চাই সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের সঙ্গে মনিরুল ইসলাম পারভেজ কি অবস্থা দেখছেন এখন আরফিন আপনি যেমনটি জানাচ্ছিলেন যে একদম থিতু হয়ে গিয়েছিল পূজারা এবং শ্রেয়ার তবে সুখবর হলো কিছুক্ষণ আগে অর্থাৎ এই এক মিনিট আগে পূজারা আউট হওয়াতে একটি স্বস্তির বাতাস বয়ে যাচ্ছে বাংলাদেশ শিবিরে বাংলার যেমনটি চাচ্ছিল যে যাতে আজকে বেশ কয়েকটি উইকেট পায় কিন্তু সকালে ধারাবাহিকতা 4টি উইকেট পাওয়ার পর ওনারা যেভাবে খেলছিলেন পূজারা এবং শ্রেয়ার এটা পূজারার দুর্ভাগ্য বলতে হবে একদম সেঞ্চুরির কাছাকাছি গিয়ে 90 ঘরে গিয়ে উনি আউট হলেন এবং শ্রেয়ার কিন্তু এখনও 80 ঘরে রয়েছেন আর রয়েছে মাত্র 5টি ওভার তবে এটি বাংলাদেশ শিবির চাচ্ছে যে আরও কয়েকটি উইকেট যাতে এই 5 ওভার যদি আরও 2টি উইকেট নিতে পারে তাহলে কালকে প্রথম সেশনটি সুন্দর করে যে প্রথম সেশনের মধ্যে যদি ওদেরকে অল আউট করতে পারে তাহলে বাংলাদেশ আবার ব্যাটিংয়ে নেমে এখনও পিচ ভালো রয়েছে অর্থাৎ পিচে যে এখনও ফাটল সেটি কিন্তু এখনও ধরেনি তবে এই অবস্থায় যদি বাংলাদেশ ফার্স্ট সেশনের মধ্যে ওদেরকে আউট অল আউট করতে পারে তাহলে হয়তো দেখা যাবে যে বাংলাদেশ খুব সহসা ব্যাটিংয়ে নামলে হয়তো একটা বড় স্কোরের দিকে বাংলাদেশ যেতে পারবে বা ম্যাচটি পঞ্চম দিনে গড়াতে পারে এই ধরনের একটি অবস্থায় বিরাজ করবে তবে সব কিছু নির্ভর করছে আরও যে 3-4টি ওভার আছে এর মধ্যে কোনো উইকেট পায় কি না বা কালকে প্রথম সেশন বা দ্বিতীয় সেশনটি খুব গুরুত্বপূর্ণ আসলে এখনকার অবস্থার মধ্যে রয়েছে আর সর্বশেষ আরেকটু জানিয়ে রাখি আরেফিন যে 134টি টেস্ট বাংলাদেশ খেলেছে তার মধ্যে 100টি টেস্ট কিন্তু বাংলাদেশ হেরেছে মাত্র 34টি টেস্ট বাংলাদেশ 34 টেস্টের মধ্যে বাংলাদেশের যেটি পক্ষে সে এর মধ্যে 16টি ম্যাচ জিতেছিল এবং 18টি ম্যাচ ড্র করেছে তার মধ্যে সবগুলোই বৃষ্টির কল্যাণে আসলে ড্র হয়েছে তবে এই টেস্টই বাংলাদেশ চাচ্ছে চট্টগ্রাম থেকে যাতে একটি রেজাল্ট নিতে পারে যেহেতু আর ভারত চাচ্ছে যাতে এই 24টি পয়েন্ট যোগ করে তাদের যে চতুর্থ অবস্থান রয়েছে তার থেকে তারা যাতে একটু উন্নতি করতে পারে সে ধরনের চেষ্টাই আসলে রয়েছে তবে কালকের প্রথম সেশনটি আসলে খুব গুরুত্বপূর্ণ এবং চট্টগ্রামে এখন আপাতত চট্টগ্রাম এবং ভারত এবং বাংলাদেশের যে খেলা এখান থেকে এই 5টি ওভার দিকে সবাই তাকিয়ে রয়েছে এবং কয়েকটি উইকেট যদি পেতে পারে তাহলে বাংলাদেশের জন্য একটি সুখকর পরিস্থিতি বয়ে আনবে আরেফিন ধন্যবাদ আপনাকে আমাদের সর্বশেষ তথ্যগুলো জানানোর জন্য দর্শক আপনাদের জানিয়ে রাখি চেতেশ্বর পূজারা তিনি 90 করে আউট হয়ে গেছেন শ্রেয়স আয়ার তিনি ব্যাটিং করছেন 79 রানে ভারতের স্কোর 5 উইকেটে 261 দর্শক দেশের খবরে এই ছিল সর্বশেষ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।